Waiting Bengal. Waiting fast. Sri Lakhon Bera Jewelers. খাঁটি সোনা এবং সঠিক দাম। কাছে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। ভারত সরকারের মিনিস্ট্রি অব সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের আর্থিক সহযোগিতায় ও নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনের উদ্যোগে ডায়মন্ড হারবারে অনুষ্ঠিত হল দুদিনের বিশেষ সেমিনার। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অর্থাৎ ডিসএবিলিটি ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই সেমিনারে। সেমিনারে অংশ নেন দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন স্কুলের 40 জন শিক্ষক শিক্ষিকা। উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদরা আগামী দিনে প্রতিটি শিক্ষাঙ্গনে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিশেষ গুরুত্ব দিয়ে দেখভালের কথা জানান। India Ministry of Social Justice and Empowerment Department of BW, Person with Disabilities. এরা সারা ভারতবর্ষব্যাপী এরা সচেতনতা শিবির চালাচ্ছে। এরা হচ্ছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। এই দায়িত্ব পশ্চিমবঙ্গে আমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিকে দিয়েছে। আমরা এই এক মাসের মধ্যেই 7টা জেলায় ঘুরে বেড়াচ্ছি এবং 7টা জেলায় 40 জন মাসে এবং শিক্ষকদের সচেতনতা শিবির বৃদ্ধি করার জন্য এটা এই প্রোগ্রামটা আমাদের চলছে। এই প্রোগ্রামে যে উদ্দেশ্য হচ্ছে যে বিডব্লিউডি যে আইনটা হয়েছে, নতুন যে আইনটা হয়েছে, সেটা সরকারি আইন হলেও মানুষের কাছে সচেতনতা বৃদ্ধি করছে। সেই জন্যেই এই দুদিনের শিবিরে বিশিষ্ট অধ্যাপক মানুষ, স্পেশালি পার্সন উইথ ডিসেবিলিটি যারা কাজ করছেন, তাদেরকে নিয়ে এসে আমরা এই জেলার হেডমাস্টারমশাই এবং সবাইকে নিয়ে এই অনুষ্ঠান এই 7/24 পরগনার ডায়মন্ড হারবারে আমরা করছি। এটা আমাদের শেষ প্রোগ্রাম। আগামী বছরে আগামী সেশনে আরও প্রোগ্রাম আসবে এবং আমরা নর্থ বেঙ্গলেও যাব। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় যে বিএড কোর্স চালায়, আমাদের অনেক সোশ্যাল স্পেশাল এডুকেটর আছে এবং তাদের দ্বারা তাদের সাহায্য নিয়ে আমরা এই প্রোগ্রামগুলো করছি। আজকে আমরা এখানে দুদিনের প্রোগ্রামে এই সেমিনারে উপস্থিত ছিলেন ডক্টর এ এম দে, অধ্যাপক বিষ্ণুপদ নন্দ, ডক্টর অভিরানন্দ পানিগ্রাহী, শিক্ষক চন্দন মাইতি প্রমুখ। আয়োজন কেন আমাদের ভারত সরকারের সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর এবং তার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তার পরিচালনায় দুদিনব্যাপী ডায়মন্ড হারবারে স্কুল টিচার্সদের ডিসেবিলিটি ইস্যুজের উপর একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালা সামাজিক যে সমস্যাগুলো একজন শারীরিকভাবে আমরা প্রতিবন্ধী বলবো না, বলবো যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তাদের দাবি দাওয়া, তাদের সমস্যা সেইগুলোকে ইস্যু করে বিশেষ করে বিদ্যালয় স্তরে, প্রাথমিক মাধ্যমিক স্তরে এই সমস্ত ছাত্রছাত্রী যাতে সমস্যায় না পড়ে তাদের সমস্যাগুলোকে নিয়ে আলোচনা, এতে প্রায় 40 জন শিক্ষক দক্ষিণ চব্বিশ পরগনায় অংশ নিয়েছেন এবং আগামী 2022 সালের মধ্যে সমস্ত শিক্ষককে এই ট্রেনিংটা নিতে হবে, অন্যথায় তাদের চাকরির বিষয়ে সমস্যা তৈরি হবে। কারণ সরকার চাইছে বিষয়টার উপর অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবা, মানবিক হওয়া এবং তাদের সমস্যাগুলো থেকে তারা যদি বেরিয়ে আসতে আমরা সাহায্য না করি তাহলে আর দ্বিতীয় কোনো ভেন্যু থাকছে না। সামাজিকভাবে এই সমস্যাকে একটা মোকাবিলা শিক্ষকদের সামনে নেতৃত্ব দেওয়ার উদ্যোগকে স্বাগত জানাই, বিশেষ করে ডক্টর অতীন্দ্রনাথ দে যিনি ডিরেক্টর NSOU, তার উদ্যোগ এবং তাদের টোটাল টিমকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। ডায়মন্ড হারবার থেকে সৌভিক মণ্ডল ও সৈকত ঘোষ, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট, বেনেপাড়া।
সেবা হোমিও সেন্টার সরিষা বিডিও অফিসের কাছে, ফেমাস অটোমোবাইল সেন্টার দক্ষিণ বিষ্ণুপুর পিডব্লিউডি অফিসের পাশে, এম ডি মোটরস ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে।